গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জিটিভির চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া বাপ্পির সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রূপসী এলাকায় গাজী ভবনে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশরিয়া বাপ্পির সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।